খালি পেটে ফল খাওয়া উচিত নয়, বেশ কিছু ডাক্তাররা তেমনটি মনে করেন। কিন্তু কলার ক্ষেত্রে এই উপদেশটি অবশ্য সঠিক নয়, কারণ একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে নানা পুষ্টিকর উপাদানে ঠাসা এই ফলটি। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্রতিদিন সকালে একটা করে কলা খাওয়া শুরু করলে শরীরের এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে মন একেবারে চাঙ্গা হয়ে ওঠে। গবেষণায় বলা হয়েছে প্রতিদিন সকালে একটা করে কলা খেলে ক্যান্সারের মতো মারণ রোগ দূরে পালায়, কিডনি চাঙ্গা হয়ে ওঠে, নানাবিধ হাড়ের রোগ সব দূরে থাকে, দৃষ্টিশক্তির উন্নতি ঘটে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়াও কলায় উপস্থিত প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড শরীরের উপকারে আসে বলে গবেষণায় বলা হয়েছে। বেশ কিছু গবেষণায় বলা হয়েছে প্রতিদিনের ডায়েটে কলাকে জায়গা করে দিলে শরীরে ডাইফটোফিন নামক একটি উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার প্রভাবে ফিল গুড হরমোনের ক্ষরণ এত মাত্রায় বেড়ে যায় যে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে মানসিক অপসাদের প্রকোপ কমতেও সময় লাগে না। শরীরের উপস্থিত ক্ষতিকর ট্রক্সিন উপাদানদের বের করে দেওয়ার মধ্য দিয়ে দেহের প্রতিটি অঙ্গকে চাঙ্গা রাখতে কলার কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই ফলটির অন্দরে উপস্থিত প্রেকটিন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র ক্ষতিকর উপাদানদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম, ফলে রোগমুক্ত শরীরের অধিকারী হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না, ওজন নিয়ন্ত্রণে চলে আসে। কলায় রয়েছে পটাশিয়াম, তাছাড়া রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে খাওয়ার পরিমাণ কমতে শুরু করে, আর কম খেলে যে ওজনও কমে। কলা পুষ্টির ঘাটতি দূর করে, দেহের সচলতা বজায় রাখতে প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন পড়ে শরীরে, আর এইসব উপাদানের যোগান আসে শরীরের মাধ্যমে। সমস্যাটা হলো আজকের প্রজন্ম এতটাই ব্যস্ত যে তাদের হাতে ঠিকমতো খাওয়া দাওয়ার সময় থাকে না, ফলে যা হওয়ার তাই হয়। পুষ্টির ঘাটতি হওয়ার কারণে নানাবিধ রোগ এসে বাসা বাঁধে শরীরে। এমন পরিস্থিতি হলে কলা কিন্তু দারুণ কাজে আসতে পারে, ডায়াবেটিসের মতো মারণ রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। কলা খাওয়া মাত্র দেহে কম বেশি 3 গ্রামের মতো ডায়েটারি ফাইবারের প্রবেশ ঘটে, যার প্রভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না। এই কারণেই তো টাইপ 1 এবং টাইপ 2 দু ধরনের ডায়াবেটিস রোগীদেরই এই ফলটি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কলা খেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে, ক্লান্তি দূর করতে কলার কোনো বিকল্প হয় না বললেই চলে। এই কারণেই তো অ্যাথলিটদের প্রতিদিন ডায়েটে আর কিছু থাকুক না থাকুক কলা থাকেই, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। কলা খাওয়ার পর যদি কলার খোসা ফেলে না দিয়ে মুখে লাগাতে পারেন, তাহলে একাধিক যেমন ত্বকের রোগের প্রকোপ কমে, তেমনই স্কিনের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে। তো বন্ধুরা, কলার এত গুণাগুণ তো শুনলেন, কলা খাওয়া শুরু করে দিন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।